এই দেখেন, এটা ছেলে না মেয়ে বোঝা যাবে? এখনো বোঝা যাবে না, এটা বাচ্চা, এটা কথা শেখানো যাবে না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর চীনা হাঁসের বাচ্চা, মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর খরগোশ। আপনি খরগোশের দাম চাইছেন কত? খরগোশটার দাম চীনা হাঁস, এগুলো কি পিস হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে বিক্রি করেন? মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া হীরামন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু বিজন টিভির পক্ষ থেকে স্বাগতম। রাজু বিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি আশুলিয়া কবুতর হাটে। এই হাটে কী কী ধরনের কবুতর এবং পাখি উঠেছে এগুলো দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে কী ধরনের পশু পাখি ভিডিও দেখতে চান। আর প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা শালিক পাখি। ছোট ভাই, এই শালিক পাখির দাম চাইছে কত টাকা? 400 টাকা। দেখতে পাচ্ছেন এটার দাম চাইছে 400 টাকা। এটা কি শিকারি নাকি পোষ মানানো হয়েছে? না, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, এটা পোষ মানানো হয়েছে। এই দেখেন, এটা ছেলে না মেয়ে বোঝা যাবে? এখনও বোঝা যাবে না, এটা বাচ্চা, এটা কথা শেখানো যাবে না। দেখতে পাচ্ছেন একদম শিকারি মাশাআল্লাহ, এটার দাম তো 400 টাকা। দেখেন দাম বলতেছে 100 টাকা। ছোট ভাই 400 টাকা বলছে। ছোট ভাই তুমি কত হলে বিক্রি করবে? 300 টাকা হলে বিক্রি হবে। তোমার বাসা কি আরো আছে না? এই একটাই আছে, আরো দুইটা আছে। আচ্ছা, এগুলা কি কি খাবার খাওয়া? ফিড, ব্রয়লার মুরগি যে ফিড গুলা, ওইগুলা শুধু ওইগুলাই খায় না, আরো অন্য কিছু খায়, অনেক কিছু খায়। ধন্যবাদ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া হীরামন টিয়া পাখি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, এ দুইটাই মনে হয় মেয়ে ভাই না? ছেলে মেয়ে আছে, কোনটা ছেলে কোনটা মেয়ে ভাই? দেখতে পাচ্ছেন এ নিচেরটা হলো ছেলে আর ওই যে উপরেরটা ওইটা হলো মেয়ে হবে। আচ্ছা, এই জোড়াটার দাম চাইছেন কত টাকা ভাই? 10,000 টাকা জোড়া দাম তো হয়েছে। দেখতে পাচ্ছেন ভাই, এটা কি ফিস দাম না আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে ভাই? আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে। দেখতে পাচ্ছেন ভাই, এটা ঠুকাঠুকি করছে মনে হয়, রক্ত বাড়াইতেছে। এই যে ও পায়ে ব্যথা পাইছে না? ভাই এগুলা কি জাতের মুরগির বাচ্চা ভাই? টাইগার, টাইগার, টাইগার। এগুলা কত করে বিক্রি করেন? 120 টাকা পার পিস। আর এগুলা কি জাতের? লেয়ার, লেয়ার, লেয়ার। এগুলা কত করে দুটা বিক্রি করেন ভাই? 40 টাকা করে পার পিস। আচ্ছা, তারপরে এই যে এগুলা কি জাতের হাঁসের বাচ্চা ভাই? খাটি ক্যাম্বেল। এগুলো কত করে? 50 টাকা পার পিস। আর যে কয়েল পাখি? আর খরগোশ কার ভাই? এই খরগোশ কার? খরগোশ আপনার এই কত জোড়া চাইছেন ভাই? 1500 টাকা। দেখতে পাচ্ছেন একদম এডাল, এর জন্য বাচ্চা আছে নাকি ভাই? পেটে পেটে বাচ্চা আছে, এটা দাম চলছে 1500 টাকা। ফিক্স দাম 1500 টাকা। ছেলে কোনটা মেয়ে কোনটা ভাই? সামনেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ছেলে আর ওই পাশে হলো মেয়ে। আচ্ছা ভাই, আপনি এগুলা মুরগি দিতে কেউ পাইকারি দামে কিনতে চাই দিতে পারবেন তো? না, অবশ্যই। আচ্ছা ভাই, ফোন নাম্বারটা বলেন। 0915 0915 87 87 68 26 26 26। আচ্ছা ভাই, আপনার নামটা? ওই আনোয়ার ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। চিনাস, এগুলা কি পিস হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে বিক্রি করেন ভাই? ভাই ভাই এগুলা কি পিস হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে বিক্রি করেন? কেজি
দেখতে পাচ্ছেন এগুলো কেজি হিসাবে বিক্রি করা হয়। এগুলো কত করে চাইছেন ভাই কেজি বিক্রি করতে? 400 টাকা কেজি বিক্রি হইতেছে দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, একটা ওজন কতটুকু হতে পারে? 1.5 কেজি হবে না, 1.5 কেজির মতন হবে দেখতে পাচ্ছেন। এগুলো 400 টাকা করে কেজি। আচ্ছা, আর এখানে মুরগি দেখতে পাচ্ছি ভাই, এগুলো মুরগি কত করে 1 কেজি ভাই এগুলো বিক্রি করেন? মরদ মুরগি এগুলো কত করে ভাই, কত করে কেজি বিক্রি করেন? কত করে কেজি বিক্রি করেন? 750 টাকা করে কেজি। এগুলো কি দেশি নাকি কি জাতের মরগ মুরগি এগুলো? আচ্ছা, হাঁস এগুলো দেশি হাঁস কত করে ভাই? দেশি হাঁস আপনার না না আসলে হাটে এগুলা ২ কেজির মতন ওজন হবে দেখতে পাচ্ছেন। 2 কেজির মতন ওজন হবে, মাশাআল্লাহ অনেক বড় দেখতে পাচ্ছেন। 1000 টাকা পার পিস, মানে 500 টাকা কেজি। এই তো এগুলো বয়স কেমন? আপনি খামারে কি আরও আছে? আরও আছে না? আচ্ছা ভাই, এই এগুলো কি জাতের মুরগি ভাই? ফার্মি মুরগি। এগুলো কত করে বিক্রি করেন? 500 টাকা পিস। 500 টাকা পিস। এগুলো বয়স কেমন ভাই? বয়স কেমন এগুলো? 4 মাস হয়েছে। জোড়া বিক্রি করেন? কত করে দাম চাইতেছেন? এগুলা দাম চাইছে 800 টাকা। এগুলা অস্ট্রেলিয়ান ঘুঘু বলে না? এগুলা অস্ট্রেলিয়ান ঘুঘু। আচ্ছা, এগুলো কি নিউ এডাল না রানিং? রানিং 800 টাকা জোড়া রানিং। যদি নিতে চান অবশ্যই আঙ্কেলের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ঘুঘু পাখি ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বেশ কয়েক জোড়া ঘুঘু পাখি আছে। আপনি খামার কি আরও আছে নাকি? এগুলাই আছে না? আচ্ছা আচ্ছা, হাটে যদি না বিক্রি হয় কেউ যদি কিনতে চায় যোগাযোগের মাধ্যমে দিতে পারবেন তো? না, দেওয়া সম্ভব। আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, এগুলা কি কি খাবার খাওয়ান? এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের হলো খাবার আছে, সূর্যমুখীর বিচি, ডাউল, গম, অনেক ধরনের খাবার আছে, এগুলা খায়। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর 3 মাসের বাচ্চা মাশাআল্লাহ। এগুলো বয়স কেমন? 4 দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর 4 দিনের বাচ্চা। কত করে পার পিস ভাই? ৩ দিন দেখতে পাচ্ছেন। এগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই আসলে হাটে আসলে আপনারা ক্রয় করতে পারবেন। আর ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই কিনতে পারবেন। আচ্ছা ভাই, এগুলো কী জাতের মুরগি? মিশরের ফার্মি। এগুলো মিশরের ফার্মের বাচ্চা। এগুলোর বয়স কেমন ভাই? এগুলোর 20 দিন বয়স হবে দেখতে পাচ্ছেন। আর এই যে নিচে ভাই, টাইগার খাসি। টাইগার খাসি এগুলো কত করে বিক্রি করেন? 40 টাকা করে পার পিস। এগুলো বয়স কেমন? ৩-৪ দিন হবে। আচ্ছা ভাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? 0918-4243-4262। আচ্ছা ভাই, আপনার থেকে তো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব না? সারা বাংলাদেশ। আচ্ছা ভাই, আপনার ঠিকানাটা বলে দেন ভাই। আচ্ছা, আপনার নামটা? ভাই ধন্যবাদ, সময় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি অনেক সুন্দর খরগোশ। আপনি খরগোশের দাম চাইছেন কত? খরগোশটার দাম চাইছেন কত? 1000 টাকা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এটার দাম চাইছে 1000 টাকা। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর।
আচ্ছা, এটা ছেলে না মেয়ে? হ্যাঁ, এটা ছেলে হবে। এটা বয়স কেমন? এক বছর হবে। আচ্ছা, এটা কি, এটা ছেলে না মেয়ে? এটা এটা মেয়ে। আচ্ছা, এটার দাম চাইছেন কত? এটার দাম চাইছেন কত টাকা? জোড়া ধরে 1000 টাকা দাম চাইছে। আচ্ছা, এর আগে কি বাচ্চা কাচ্চা করছে? এটা বাচ্চা কাচ্চা করছে। ও, বাচ্চা বিক্রি করছেন? বাচ্চা কত করে বিক্রি করছেন? পার পিস 450 টাকা করে বিক্রি করা হয়েছে বাচ্চা। আর এটা এটা হলো ছেলে, এটা হলো মেয়ে। এই জোড়াটার দাম চলেছে 1000 টাকা। যদি কেউ কিনতে চান অবশ্যই আসলে হাটে আসতে পারেন। আচ্ছা, হাটে যদি আজকে না বিক্রি হয়, যদি কেউ কিনতে চান আপনি থেকে, বাসায় কি আরও আছে আপনার দেওয়া সম্ভব? আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলতে পারবেন? নিয়ে যাবেন, গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। আচ্ছা, আসলে হাটে আসলে আপনারা এই ধরনের খরচ ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। মার্শাল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা লক্ষা কবুতর দেখতে পাচ্ছেন। এটা হলো নর ভাই। এটার দাম চাইছেন কত? দাম চাইতেছি ভাই 1000। এটার দাম চাইছে 1000। এটা কয় পরে আছে ভাই? রানিং ভাই, রানিং। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটার দাম চাইছে 1000 টাকা। আর এই যে নিচে এগুলা বোম্বাই কত করে ভাই? বোম্বাই জোড়া চাইতেছি 2500। রানিং জোড়া 2500 টাকা। দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর। এই জোড়াটার দাম চাইছে 2500 টাকা। রানিং না ডিব্বাচ্চা করছে ভাই? এটা রানিং, এটা বাচ্চা আছে, অর্গুর বাচ্চা। আচ্ছা, বাচ্চা কত দাম চাইছেন ভাই? বাচ্চাটা 800 টাকা। আর এই যে গিরিবাস? গিরিবাস 700 টাকা। গিরিবাস 700 টাকা জোড়া। ভাই, আপনি খামারে আর কি কি ধরনের কবুতর আছে ভাই? খামারে বর্তমান আছে 2 জোড়া লক্ষা আছে। লক্ষা আছে, আর আর অন্য কোনো কবুতর নাই না? আর এগুলাই আছে? এগুলাই আছে, যা ছিল সব নিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আপনি থেকে যদি কেউ কবুতর কিনতে চায় ভাই, দেওয়া সম্ভব তো না? যোগাযোগের মাধ্যমে অনলাইন ডেলিভারি দেওয়া সম্ভব না, বাসার থেকে এসে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন ভাই। 01666 67 77 29 29 52 52। ভাই, ঠিকানা কোন জায়গা আপনার? টুঙ্গি কামারপাড়া। টুঙ্গি কামারপাড়া, এটা বাসা নাকি? আচ্ছা আচ্ছা ভাই, আপনার নামটা? মোহাম্মদ মিঠু। আচ্ছা, ধন্যবাদ ভাই, সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। মার্শাল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর। এখানে দেশি মুরগি আছে এবং হাঁস আছে দেখতে পাচ্ছেন। এগুলা কত করে বিক্রি করেন কাকা হাঁসগুলা? 350 টাকা কেজি। 350 টাকা কেজি, মার্শাল্লাহ। 550 টাকা হলো পিস। মানে কতটুকু ওজন হবে হাঁসগুলার? 1.5 কেজি মতন। কতগুলা 2 কেজি আছে। আচ্ছা, যে মুরগি দেখতে পাচ্ছি এগুলা? ₹450 টাকা কেজি। বাচ্চাগুলো কত করে বিক্রি করেছে? এরকম। আচ্ছা, এখানে দেশি মোরগ মুরগি এগুলো কত করে পাইতেছেন কাকা? দেশি না তো না? ₹450 টাকা কেজি। দেখতে পাচ্ছেন এগুলো হলো 450 টাকা কেজি। ওজন কতটুকু হতে পারে? 1 কেজির মতো না? 450 টাকা কেজি। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি অনেক সুন্দর চীনা হাঁস। ভাই, এগুলা কত করে জোড়া বিক্রি করেন? 2000 টাকা জোড়া, মানে পার পিস 1000 টাকা করে। দেখতে পাচ্ছেন এগুলা তো কেজি হিসাবে বলে বিক্রি করে ভাই অনেক লোক। হ্যাঁ, কেজি কত করে বিক্রি করেন? কেজি মনে হয় 450 টাকা করে বিক্রি হয়। কেজি 450 টাকা করে বিক্রি হয়। দাম কত আছে? দেখতে পাচ্ছেন কাস্টমার সাথে দামাদামি চলতেছে।
ভাই কিংয়ের এটা কি এটা জোড়া না? কত দাম চাইছেন ভাই এই জোড়াটা? 5,500 টাকা। এটা কি নিউ এডাল না রানিং? ডিম বাচ্চা করছে। আচ্ছা কত দাম চাইছেন ভাই? এটা কি ফিক্স না আলোচনা সবে কিছু কমানো যাবে? কিছু কমানো যাবে। আর লক্ষা জোড়াটা 2,500 টাকা। দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম চাইছে 2,500 টাকা। লক্ষা কি ডিম বাচ্চা করছে? এটাও ডিম বাচ্চা করছে রানিং, দেখতে পাচ্ছেন। এটার দাম চাইছে 2,500 টাকা। অবশ্যই আপনারা কিছু দামাদামি করতে পারবেন। আচ্ছা ভাই আপনি খামারে কি আরও আছে কবুতর? হ্যাঁ কী কী ধরনের কবুতর আছে আপনি খামারে ভাই? হ্যাঁ বিভিন্ন ধরনের কবুতর আছে। আচ্ছা আপনার থেকে যদি কেউ কবুতর কিনতে চায় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে না শুধু ঢাকার ভিতরে? হ্যাঁ ও আপনি বাসায় এসে নিতে হবে, এই তো? আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলেন আপনার। আচ্ছা নামটা কি আপনার ভাই? রাব্বি। আচ্ছা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক জাতের কবুতর আছে। শাড়ি কত করে জোড়া এগুলো বিক্রি করেন? 2,000 টাকা জোড়া। এগুলো রানিং হবে না নিউ এডাল হবে? রানিং হবে। আচ্ছা সিরাজিগুলা? সিরাজি 3,500 টাকা রানিং। সিরাজি 3,500 টাকা করে, এগুলো হচ্ছে রানিং হবে। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি এখানে বোম্বাই আছে, বোম্বাইগুলো কত করে জোড়া? 2,000 টাকা করে। আচ্ছা আর এই যে লক্ষা এটা জোড়া আছে? 2,000 টাকা জোড়া দেখতে পাচ্ছি ভাই। লক্ষা জোড়া কত দাম চাইতেছেন? চাইতো 2,000। চাইতেছেন 2,000 টাকা, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এটা হবে নরমনায় না ভাই? আর এই পাশেরটা হলো মাদি, 2,000 টাকা দাম চাইছে। এটা নিউ এডাল না রানিং ভাই? রানিং। ডিম বাচ্চা করছে? আচ্ছা তারপরে এই যে সিরাজি দেখতে পাচ্ছি, এই জোড়াটা কত চাইতেছেন ভাই? 3,500 টাকা দাম চাইতেছে। আর ওই যে ওটা কি ম্যাকপাই না? কত দাম চাইতেছেন ভাই? 1,500 টাকা। 1,500 কি ওটা রানিং না নিউ এডাল? নিউ এডাল। সব রানিং ভাই। রেসার কত করে জোড়া বিক্রি করেন? 600 টাকা পিস। এত কম দাম ভাই? মানে বাজার অনেক কম না? ও তাও নেয় না না? দেখতে পাচ্ছেন কবুতরের বাজার বর্তমানে পানির দামে অনেক কমে গেছে দাম। আচ্ছা এই যে আপনার মাক্সি রেসা দেখতেছি, ওটাও কি 600 টাকা পিস? সবই 600 টাকা পিস। এগুলো কি রানিং না নিউ এডাল ভাই? রানিংগুলো না, মাশাআল্লাহ। 600 টাকা পার পিস। আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো। 01888-6962-9797। আচ্ছা ভাই আপনি খামারে আর কী কী ধরনের কবুতর আছে আপনার? এগুলোই আছে, আরও আছে সবজি আছে আর মাছ আছে। এখন মানে এগুলো 600 টাকা পার পিস বিক্রি করবে চাইছেন না আরও কম আছে? 600 টাকায় পার পিস, মানে জোড়া তাহলে 1,200 টাকা করে। আচ্ছা ভাই আপনার ঠিকানাটা কোন জায়গা? হ্যাঁ। আচ্ছা নামটা কি ভাই আপনার? রুবেল ভাই। আচ্ছা সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন ভাই।